हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आज के एक उइंटारे स्पेशल रेसिपी तुम्हारे संगे शेयर करते चले। आज हमें तुम्हारे बनिए देखो सबके सहज पद्धति चिकेन स्टूटा तुम्हारा बाड़ी क्यों बना। আমার বাড়িতে যা যা সবজি ছিল সব রকম সবজি দিয়ে খুব অল্প তেল দিয়ে আমি চিকেন স্টুটা বানিয়েছি। একদম হেলদি প্রসেসে এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তাহলে চলো আমার সঙ্গে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো, প্রথমেই আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি বড় চামচের এক চামচ তেল। আমি এই এক চামচ তেলের মধ্যেই কিন্তু পুরো স্টুটা করে নেব। তেলটা গরম হওয়ার পরই দিয়ে দিলাম আদা রসুনের কুচি। আদা রসুন কুচিটা একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে, দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে পেঁয়াজটা তোমরা ছোট করেও দিতে পারো, কেউ গোটা পেঁয়াজ খেতে পছন্দ করো গোটা পেঁয়াজও দিতে পারো। আমি পেঁয়াজটা চার ভাগ করে কেটে একটু কিউব করে কেটে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ পেঁয়াজটা আমরা ভাজা ভাজা করে নিচ্ছি। শীতকালে গরম গরম স্টু খেতে তো আমাদের সকলেরই খুব ভালো লাগে। রাতের ডিনারে এরকম গরম একবারটি স্টু হলে কিন্তু আর কিছুই লাগবে না। আর ঘরোয়া প্রসেসে সব রকম সবজি দিয়ে বানালে বাচ্চারাও কিন্তু এইভাবে খেয়ে নেবে। প্রথমেই দিয়ে দিচ্ছি ফুলকপি, গাজর। অনেকে স্টুয়েতে ফুলকপি পছন্দ করে না জানি, আমি আমার মতো করে বানিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁপে, দিয়ে দিলাম ক্যাপসিকাম, আর দিয়েছি বিনস। যা যা সবজি ছিল আমি বাড়িতে সেই সব সবজি দিয়েই কিন্তু স্টুটা বানাচ্ছি। দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু নুন, এখানে আমি হাফ চামচ নুন দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে আমরা ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেব। যেহেতু একদমই তেল কম দিয়ে স্টুটা বানাচ্ছি, এই সবজিগুলোর র ফ্লেভারটা যতক্ষণ না পর্যন্ত চলে যাচ্ছে একটু ঢাকা দিয়ে দিয়ে আমাদের এটাকে কষিয়ে নিতে হবে। দেখো, পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম সবজিগুলোকে। আরও একবার নেড়ে চেড়ে আমি নিচ্ছি ঢাকা খুলে। এবার যে চিকেনটা আমাদের আছে চিকেনটা অ্যাড করছি। আমি এখানে প্রায় বোনলেস চিকেনই দিয়েছি। বোনলেস চিকেন এখানে আমি 200 গ্রাম মতো দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে সবজির সঙ্গে একবার নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ চিকেনটাকে কিন্তু সবজির সঙ্গে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আবারও 5 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। মোটামুটি 5 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছ চিকেন থেকে কিন্তু একটা জল বেরিয়েছে, আর সবজিগুলোর সঙ্গে চিকেনটা খুব ভালোভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছাড়াই কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজকলি। আমি পেঁয়াজকলিটা বড় বড় করে কেটে নিয়েছি, পেঁয়াজকলিটা দিয়ে দিলাম। পেঁয়াজকলি দিয়ে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই সমস্ত উপকরণটাকে আমি দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে, কারণ কড়াইয়ে করতে একটু টাইম লাগে আর প্রপার কিন্তু সেদ্ধ হতে চায় না, অনেকটা সময় লেগে যায় কড়াইয়ে করলে। তাই প্রেশার কুকারের মধ্যে জাস্ট 2টো সিটি মেরে নিলেই কিন্তু আমাদের গরম গরম চিকেন স্টুটা রেডি হয়ে যাবে। আর রাতের ডিনারে এটা বানাতেও খুব কম টাইম লাগে আর ঝটপট তৈরি হয়ে যায়। সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি দেখো প্রেশার কুকারে, আর ওই কড়াইয়ের মধ্যে আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম জল। গরম জলটা এখন প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু জল মিশিয়েছি তাই অল্প আর একটু নুন দরকার। এখানে আরও হাফ চামচ নুন আমি অ্যাড করে দিলাম। নুনটা তোমাদের স্বাদ মতো তোমরা দিয়ে নিও। এবার প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে নিয়ে 2টো সিটি আমরা দিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমরা 2টো সিটি দিয়ে নিচ্ছি। আমরা তো সবাই জানি শীতকালে কিন্তু অনেক রকম সবজি পাওয়া যায়, আর শুধু সবজি যদি বাচ্চাদের রান্না করে দেওয়া হয় কোনো বাচ্চাই কিন্তু খেতে চায় না। কিন্তু এরমভাবে যদি চিকেনের সাথে ওদের সবজিটা দেওয়া হয় ওরা কিন্তু খুব সহজেই খেয়ে নেয়। তাই বাড়িতে এরমভাবে স্টুটা তোমরা ট্রাই করতেই পারো। আর যদি ট্রাই করো আমার রেসিপি দেখে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এদিকে দেখো 1টা সিটি কিন্তু পড়ে গেছে। আর 1টা সিটি দিয়ে নিয়ে প্রেশার কুকারে একটুখানি স্ট্যান্ডিং টাইমে বসিয়ে রেখে প্রেশার কুকারটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুকটা। 2টো সিটি দিয়ে নেওয়ার পর প্রেশার কুকারটা আমরা ঠান্ডা করে নিয়েছি। এবার প্রেশার কুকারটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমাদের একদম সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি চিকেন কত ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর উপরে দেখো মনে হচ্ছে যেন তেল ভাসছে। এটা কিন্তু চিকেন থেকে যতটুকু তেল বেরিয়েছে ততটুকুই। আমি কিন্তু পুরো 1 চামচ তেলের মধ্যেই এটা করেছি। তোমরা চাইলে এই সময় কিন্তু বাটারটা ইউজ করতে পারো। বাটারটা কিন্তু গুড ফ্যাট, বাটারে কোনো অসুবিধা হয় না। আমার কাছে বাটার অ্যাভেলেবেল ছিল না বলে আমি বাটার দিইনি। দিয়ে দিয়েছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে দিয়েছি চিকেন স্টু। এটা তোমরা রুটির সাথেও খেতে পারো, আবার পাউরুটিটাকে একটু টোস্ট করে নিয়ে পাউরুটির সাথেও খেতে পারো। রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করবে, নিজেদের